হ্যালো ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু এস এম আজকে আমরা আমি আজকে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আমরা প্রত্যেকেই জানি যে গত বছর মার্চ মাস থেকে আমাদের স্কুলে ক্লাস বন্ধ হয়েছে করোনা আক্রান্তের কারণে বা সারা বিশ্বব্যাপী করোনার যে সংক্রমণ সেই সংক্রমণের কারণে লকডাউন ঘোষণা হয়েছে এবং সেই সময় থেকে আমাদের বিদ্যালয় পঠন পাঠন বন্ধ রয়েছে গত বছর থেকে ফলে এই প্রায় এক বছর সময় ধরে কিন্তু স্কুল বন্ধ ছিল অনলাইনে ক্লাস হয়েছে ফলে সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে কিন্তু একটা বড় প্রশ্ন যে স্কুল কবে খুলবে এবং পঠন পাঠন প্রক্রিয়া কবে স্বাভাবিক আর হবে সেটা নিয়ে কিন্তু একটা সবার মনে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চ্যাটার্জি মহাশয় কিন্তু একটা সাংবাদিক সম্মেলন করেছেন কবে স্কুল খুলবে এবং স্কুল খুললেও কিভাবে ক্লাস চালু হবে কোন কোন ক্লাস চালু হবে এবং কীভাবে কি কী শর্ত মেনে স্কুলে ক্লাস চালাতে হবে শিক্ষক শিক্ষিকাদের ছাত্রছাত্রীদের সে সমস্ত বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত আমি বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে সবার প্রথমে আজকে দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ দু সালের দোসরা ফেব্রুয়ারি আজকে কিছুক্ষণ আগেই আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি মহাশয় একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তিনি কবে স্কুল খুলবে সে বিষয়ে একটি বিস্তারিত আলোচনা করে বা তিনি জানান কী জানালেন তিনি সবার প্রথমে তিনি বললেন যে আজ দীর্ঘদিন ধরে স্কুলে কিন্তু পঠন পাঠন বন্ধ ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস করছে ফলে কিন্তু ছাত্রছাত্রীদের শিক্ষাগত বিষয়ে একটু কিন্তু ঘাটতি হয়েছে সেটা তিনি স্বীকার করেছেন এবং তিনি বললেন এই ফেব্রুয়ারি মাসের আগামী বারো তারিখ অর্থাৎ আগামী বারোই ফেব্রুয়ারি থেকে কিন্তু বিদ্যালয় চালু হবে এবং সেই বিদ্যালয়ে কিন্তু কোন কোন ক্লাস চালু হবে সেটা নিয়েও কিন্তু একটা তিনি বলেছেন বিদ্যালয় আপাতত চালু হবে নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এই চারটে ক্লাস নিয়ে বিদ্যালয় চালু হবে অর্থাৎ নাইন টেন এবং এগারো এবং বারো ক্লাস এই চারটে ক্লাস কিন্তু আপাতত বারোই ফেব্রুয়ারি থেকে কিন্তু এই চারটে ক্লাস কিন্তু বিদ্যালয়ে চালু হবে এবং সেখানে কিন্তু কি বলেছেন তিনি তিনি বলেছেন এই বিদ্যালয়ে এই চারটে ক্লাস চালু হলেও বিদ্যালয় কিনকে কিন্তু সমস্ত ধরনের যে কোভিড যে সংক্রান্ত যে নির্দেশ সেগুলোকে মেনে নিতে হবে অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে কিন্তু স্কুল খুলতে হবে সেখানে প্রত্যেক ছাত্রছাত্রীকে মাস্ক স্যানিটাইজার ব্যবহার করতে হবে শিক্ষক শিক্ষিকাদেরও মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং প্রতি ক্লাসে কিন্তু পঁচিশ থেকে তিরিশ জনের বেশি ছাত্রছাত্রী যাতে না বসে সেই দিকে বিশেষভাবে নজর রাখতে হবে এবং প্রত্যেক ক্লাসেই কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব বা বজায় রাখতে হবে এটা নিয়ে তিনি বললেন কেন এই তিনি এই নবম দশম এবং এগারো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাসের কথা বললেন তিনি বললেন যে আগামী জুন মাসে কিন্তু এই চারটে ক্লাসে অর্থাৎ মাধ্যমিক গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে ফলে খুব দ্রুত যেন এই দশম শ্রেণীর ক্লাস একবারও হয়নি এই বছরের যারা দশম শ্রেণীতে উঠেছে তাদের একদমই ক্লাস হয়নি বা যারা বারো ক্লাসে উঠেছে তাদেরও একদমই ক্লাস হয়নি ফলে তাদের ক্লাসের কিছুটা অংশ সিলেবাসটা আগেই কমিয়ে দেওয়া হচ্ছে ফলে এই সিলেবাসের মধ্যে যতটা পরিমাণ ক্লাস ছাত্রছাত্রীদের নেওয়া যায় তিনি সে বিষয়ে বলেছেন এবং তিনি আরও কি বলেছেন বিদ্যালয়ে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলেছেন যে বিদ্যালয়ে সরস্বতী পুজো কারণ প্রত্যেক বছরই কিন্তু ছাত্রছাত্রীরা এই সরস্বতী পুজোটা কিন্তু বিদ্যালয় সমস্ত রাজ্য সরকার এবং সরকারি এবং বেসরকারি বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে কিন্তু এই সরস্বতী পুজো হয়ে থাকে ফলে এই সরস্বতী পুজো যেহেতু বারো তারিখ স্কুল খুলে যাচ্ছে অর্থাৎ ফলে আগামী ষোলোই ফেব্রুয়ারি যে আমাদের বিদ্যালয়ে যে সরস্বতী পুজো হয় সেই সরস্বতী পুজো কিন্তু প্রতি বছরের মতনই কিন্তু নিয়ম মেনে বা প্রতি বছরের মতনই কিন্তু সেই সরস্বতী পুজো তিনি করতে আহ্বান করেছেন বা যেটা তিনি সেটা সম্পর্কে বলেছেন যে যে স্কুল যেভাবে সে সরস্বতী পুজো করে সে কিন্তু সেই তারা কিন্তু সেইভাবেই সরস্বতী পুজো করতে পারবে এবং সেখানে ছাত্রছাত্রীরাও আসতে পারবে কিন্তু ছাত্রছাত্রীদের আসলেও সেখানে কিন্তু সেই যে কোভিড যে স্বাস্থ্যবিধি অর্থাৎ অর্থাৎ দূরত্ববিধি মাস্ক স্যানিটাইজার এগুলোকে ব্যবহার করতে হবে এবং যত সম্ভব ভিড়টাকে এড়িয়ে চলতে হবে অর্থাৎ যত সংখ্যক কম ছেলেমেয়েরা যাতে সেই পুজোয় অংশ নেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বিদ্যালয় কর্তৃপক্ষকে এবং এই যে নিয়ম এই নির্দেশিকা কিন্তু রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি এবং সরকার অনুমোদিত যে সমস্ত বিদ্যালয়গুলো আছে সবার ক্ষেত্রেই একই নির্দেশিকা রয়েছে এবং তিনি আপাতত কিন্তু তিনি আরেকটি কথা বলেছেন যে প্রাইমারি সেকশন অর্থাৎ আমাদের যে বিদ্যা রাজ্যে যে বিভিন্ন প্রাইমারি সেকশানগুলো রয়েছে সরকারি বা বেসরকারি সমস্ত প্রাইমারি সেকশন কিন্তু আপাতত বন্ধই থাকছে বন্ধ থাকছে আমাদের স্কুলের ফাইভ টু এইট অর্থাৎ অ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ক্লাসের পঠন পাঠনও কিন্তু এখন পর্যন্ত বন্ধ থাকছে অর্থাৎ তারা যেরকমভাবে বাড়িতে পড়াশুনো করছিল সেইভাবেই বাচ্চারা বাড়িতে পড়াশুনো করবে এই প্রাইমারি সেকশন এবং অর্থাৎ প্রাইমারি স্কুলগুলি এবং প্রাথমিক বিদ্যালয়গুলি এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর বিদ্যালয় কবে খুলবে সে বিষয়ে কিন্তু বিস্তারিত পরে জানানো হবে আগামী কাল অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি কিন্তু পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী বললেন যে কি যে আগামী কাল অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি কিন্তু বিদ্যালয়গুলিতে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে তিনি একটি মিটিংয়ে বসবেন এবং সেখানে বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে খোলা হবে সেখানে পঠন পাঠন হবে সে বিষয়ে তিনি আলোচনা করবেন কিন্তু বর্তমানে কিন্তু বিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলো খোলা রয়েছে সেখানে কিন্তু অনলাইনে পরীক্ষা হচ্ছে সেমিস্টারগুলো হচ্ছে কিন্তু বিদ্যালয় অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থাৎ কলেজ ইউনিভার্সিটিগুলোতে কীভাবে কবে ক্লাস চালাবে সে বিষয়ে কালকে বিস্তারিত জানা যাবে অর্থাৎ বিদ্যালয় খুলবে কিন্তু কিছু শর্ত মেনে অর্থাৎ বিদ্যালয় সমস্ত রকম কোভিড স্বাস্থ্যবিধি মেনে কিন্তু বিদ্যালয় খুলতে হবে এবং বিদ্যালয়ে কিন্তু নাইন ক্লাস নাইন টেন এগারো বারো এই চারটে ক্লাসই কিন্তু আপাতত বিদ্যালয় চালু হতে চলেছে পঠন পাঠন আগামী বারোই ফেব্রুয়ারি থেকে এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট এই কিছুক্ষণ আগেই আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তিনি জানান যে আগামী বারোই ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের রাজ্যের সরকারি এবং বেসরকারি বিভিন্ন স্কুলগুলো কিন্তু খুলে যাচ্ছে নবম একাদশ এবং নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এই এই ক্লাসগুলো চালু হবে এবং সেই বিষয়ে সেই ক্লাসগুলো ক্লাস হবে এবং বারো ক্লাসের যে প্র্যাকটিক্যালগুলো রয়েছে সেই প্র্যাকটিক্যালগুলো কিন্তু এর মধ্যেই শুরু হবে সে বিষয়ে কিন্তু বিস্তারিত তিনি জানিয়েছেন যেটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে প্রতিটি বিষয় সম্পর্কে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির থেকে নজর রাখো ধন্যবাদ